کل آپ کی باری ہے سبحان اللہ آقا اپنی موت سے کوئی بشر نہیں ارے سامان تو برس کی پل کی خبر نہیں سامان تو برس کی پل کی خبر نہیں عصیب مرن کوری سورن بھولے جیونا عصیب مرن رکھیو سورن بھولے جیونا আমাদের হবে মাটির হবে বিছানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ نبی امت درود نبی اپنار نام مولا جو پیر نبی امت درود تمہیں تمہر نام مولا جو پیر باری امان پٹنا بیہار بارِ امان پٹنا بیہار نبی سلام جانائے تمہاری توری بارِ امان دیر کمال پور کرام بارِ امان دیر بھرو دیر بھوکے نبی سلام جانائے تمہاری تورے سکھ کلمہ لا الہ الا اللہ اکسر و لا الہ الا اللہ لا الہ الا اللہ کلمہ لا الہ الا اللہ سر لا الہ الا اللہ لا الہ الا اللہ محمد رسول اللہ শিক্ষক কামারপুর মাদ্রাসা সভার নেতৃত্বে আলেম উলামাদের ওস্তাদ ওস্তাদদের ওস্তাদ ওস্তাদুল আসাতিজা حضرت علامہ مولانا الشاہ مفتی شاہ جہان مصباحی صاحب قبلہ مدد جلالی و نورانی دعوتی کمیٹی ایبن اپنا در محبتی مابون در بھلو شافی اے ادھان پاپی تاپی گنہگار بدکار سیاں کام اپنا در دیارے اپنا در بارگاتی কামালপুরের সরজমিনে প্রথমবার জবান খোলার লব্ধ খোলার কথা বলার সুযোগ পেয়েছি আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে বলার তৌফিক দান করেন আর আপনাদেরকে শোনার তৌফিক দান করেন তাহলে কিছুক্ষণ আলোচনা হয়ে যাবে বলুন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে
শয়তানের কাছ থেকে বাঁচিয়ে দিলেন যে আমরা সুন্দর জান্নাতের বাগানে আম্বিয়া কেরামের ইলিমের ওয়ারিস ঘরের সামনে বসার আল্লাহ তৌফিক দান করেছে মা বোন ভাই ব্রাদার বাচ্চারা যাদেরকে শয়তান ধরেছে তারা জালসাতে আসে নাই তারাই বাউন্ডারির ভিতরে ঢুকবে না যাদেরকে ধরে নিয়েছে যাদেরকে শয়তান ধরতে পারে নাই আক্রমণ করতে পারে নাই তারা আজকে ঈদগার ময়দান জানাজার ময়দানে জালসার উদ্দেশ্যে জানাজাকার উন্নতি কল্পে আসা এবং বসার জন্য আল্লাহ সুযোগ দান করেছে তার জন্য আল্লাহর বারগাতে শুকরিয়া আদায় করব আমরা সময় বলে পড়ুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এখানে অনেক ওলামায়ে কেরাম আছে বাংলাদেশের তো জানি না শহর বাংলা হলে পারি বাংলাতে লিখতে পারি না শুনে শুনে শিখে নিয়েছি দেখে দেখে বুঝে নিয়েছি অনেক ওলামায়ে কেরাম আছে এখানে আমার পূর্বের বক্তা ওস্তাদ বক্তা যুক্তিবাদী জীবনী বক্তা হযরত আল্লামা মাওলানা মুআজ্জম হোসেন কালিমী সাহেব তিনার নুরানি হালকানি বক্তব্য আপনারা শ্রবণ করতেছিলেন তিনার আগে হযরত আল্লামা মাওলানা মুফতি হুজুর কিবলা যুক্তিবাদী বক্তা মুনাজির আহলে সুন্নাত মুফাক্কির ইসলাম ওস্তাদুল আসাতিজা হযরত আল্লামা মাওলানা মুফতি শাহজাহান মিসবাহী সাহেব কিবলা প্রাক্তন শিক্ষক মাদ্রাসা দারুল হুদা ইসলামিক ইউনিভার্সিটি ভিক্ষুর তিনার বক্তব্য আপনারা শুনেছেন হযরত আল্লামা মাওলানা জনাব গোলাম আহমদ রেজা সাহেব পেশিমা কামালপুর মধ্যপাড়া জুমা মসজিদ আশা করছি তিনারও বক্তব্য হয়ে গেছে হযরত মাওলানা মোহাম্মদ আতাউর রহমান কালিমী সাহেব কিবলা পেশিমা কামালপুর উত্তরপাড়া তিনারও বক্তব্য আপনারা শুনেছেন হযরত মাওলানা মোহাম্মদ করিমুল ইসলাম সাহেব রিজভী পেশিমা কনকপুর সুন্নি জুমা মসজিদ ও হযরত মাওলানা মোহাম্মদ সারাফত হোসেন সাহেব ইমাম মিরপুর বক্তিয়া মসজিদে এবং অনেক ওলামায়ে কেরাম শায়রে ইসলাম জনাব বদরুদ্দুজা বদরুদ্দিন নাবিনা ওনার কাছেও আপনারা শুনেছেন আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আমাদের আইনুল বারী সাহেব এবং আব্দুর রশিদ সাহেব মসজিদ শেখ সাহেব এবং গ্রামবাসীরা জলসা পরিচালনায় গোলাম রব্বানি আশরাফুল সিং সিটন এবং অন্য অন্য গোটাই গ্রামবাসী মিলে মহান ব্যক্তিকে আপনারা সরসরস্ত বানিয়ে আলা বানিয়ে কামালপুর উত্তরপাড়া জানাজা গাঁ উন্নতি করবে এমন একটি আজকে উন্নতি করবে জালসা এই জালসা হচ্ছে জানাজা গাঁ যেখানে আপনার লাশ রাখা থাকবে ইমামের আপনার যেখানে লাশ রাখা থাকবে ইমামের আগে মানে ইমামেরও ইমাম আজকে ওই জানাজা উন্নতি করবে জালসার আয়োজন করা হয়েছে বাবা বাপজিরা আমি আজকে 8 দিন হলো বাংলাদেশ গিয়েছিলাম তারপরে সাগর কাকদ্বীপ এলাকায় প্রোগ্রাম করলাম 12 এপ্রিল প্রোগ্রাম করে আপনাদের দয়ারে হাজির হয়েছি গত রাত্রে কাটিয়ারে ছিলাম তো আমি মাঝমা দেখেছি খুব সুন্দর সুস্থ মস্তিষ্কে বসে আছেন আপনারা আমার বাংলা ভাষায় ভুল হলে মাফ করে দেবেন যেহেতু বিহারি তো বিরাদরানে মিল্লাতে ইসলামিয়া অন্য অন্য গ্রামের মায়েদেরকে দেখি চেঁচামেচা করে মাছ বিক্রয় করে কিন্তু এখানে মাছের মার্কেট নাই এখানে আছে জান্নাতের হুরের মার্কেট জোরে বলো বাহ এরকম সস্তা থাকলে বক্তব্য দিতে খুব মজা লাগবে 2 ঘন্টার টাইম হুজুর জবলা মুফতি শাহজাহান মিসবাহী সাহেব এটা আপনাদের গর্ব বিষয় আর আমাদের তো আছেই আমাদের মাথার তো আছে কামালপুরের জমিনে কামালপুরের মাটি কামালপুরের সন্তান আল জামিয়াত রাশিয়া শেখ মুবারক পর আজমগড়ে 1 নম্বর হাই কোয়ালিটিতে হাজার হাজার ছাত্রের মধ্যে যিনি সুবহানাল্লাহ আলা ফিল জামিয়া যিনি ওখানকার মেন ছাত্র পার হয়েছিলেন সেটা আপনার গ্রামের ফুলের বাগানের ফুল আপনার বাগানের ফুল আপনাদের বাড়ির সন্তান
আল্লাহর কাছে আশা করতেছি আমি যখন আসলাম হুজুর জিকির করতেছিলেন আল্লাহ যদি ওনার ওই জিকিরকে পছন্দ করে নেয় তারই জন্য কামাল করে লোক জান্নাতে চলে যেতে পারে জোরে বলো সুবহানাল্লাহ আজকে আমি যে জিনিস আপনাদেরকে শোনাবো আমি আয়াত পড়েছি আপনারা বলবেন হযরত আলমা জোর সাহেব সুবহানাল্লাহ বলবেন জামালি সাহেব মিলাদের আয়াত পড়েছে নাকি মিলাদের পরে কুল্লু নাফসিন যায়কাতুল মউত এই জানাজা বলে আমি আয়াতটা পড়েছি জানাজা কার যে কখন হবে বলা যাবে না মা ফাতেমার জানাজার আলোচনা হবে মা খাদিজাতুল কুবরার জানাজার আলোচনা হবে নবী মুস্তাফার জানাজার আলোচনা হবে আমি যে সমস্ত জানাজার কথা বলতেছি ওই সমস্ত জানাজা কিভাবে যায় ওইটা আমি আলোচনা রাখব হযরত মাওলানা জওহর আলম সাহেব বলতেছিলেন গোলাম রব্বানি সাহেবের মতো আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ এবছরই অধমের পাথর চুপড়ি কনফারেন্সে জলসা দাওয়াত ছিল আপনারা অবশ্যই গিয়েছেন কেউ কেউ তো দেখেছেন আমাকে এই ড্রেসে পাথর চুপড়ি কনফারেন্সে আমার বক্তব্য হয়েছিল আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছিলেন তারপরে মহান কোন ব্যক্তি আমি বিশাল কোন বক্তা না এই আলেম ওলামার পায়ের ধুলার যোগ্য অধম এখন হতে পারে নাই ये सब तुम्हारा करम है आका जो बात अब तक बनी हुई है बशीर कहिए नसीर कहिए उन्हें सिराजे मुनीर कहिए जो सर बशर है कलाम रब्बी वो मेरे आका की जिंदगी है मोहब्बत सर से आजकल छोटा दुनिया घूरा हुआ छोटा दुनिया बोला छोटा दुनिया कितना मैंने कहा छह दुनिया पहले हदीस सुनिएगा ना दुनिया घूमिए पहले हदीस सुनिएगा हदीस हम जान रहे हैं आप लोग आले हदीस वाले हैं मतलब वो हदीस नहीं वो आले हदीस नहीं है वो गलत लिखता है मैं आले हदीस तो हम लोग हैं जो हदीस को मानते हैं नबी की हर बात को हम लोग मानते हैं पहले मैं हदीस आपको सुनाऊंगा अपना ये दान खोल ले ये दान खोल ले कि ना काम नाम কে করেছেন বাবার নামে কে করেছেন মায়ের নামে কে করেছেন স্বামীর নামে কে করেছেন শ্বশুরের নামে কে করেছেন শাশুড়ির নামে নাকি এটা দান করেছে এই দান করা জায়েজ না জায়েজ তার দলিল কি আপনারা যে দান করলে কেন দান করলেন কি পাবে কি পাবে ফার্স্ট আমি এক হাদিস আপনাকে শোনাবো মিডিলে আরেকটা হাদিস শোনাবো তারপর লাস্ট আর একটা হাদিস শোনাবো তিনটে হাদিস শোনাবো আপনাদের সামনে দলিল সহকারে হাদিস শোনাবো আপনাকে ইনশাআল্লাহ তাআলা আপ ঝুমনে লাগোগে পরেশানি দূর হয়ে যাবে ইদার পর তো সমস্ত না সমস্ত থোড়া থোড়া বুঝতে পারতা কি নাই আমি বাংলায় বলেগা উর্দু ফুর্দু নাই বলেগা তানি মানে থোড়া বহুত কবি কবাদ বলতে পারে ইনশাআল্লাহ চিন্তা করিয়ে গেলে আমি বলছি চিন্তা করবেন না হাদিস আমি পেশ করছি মুহাববতে বলুন ইয়া আপনার দিল পাক ও পাক হয়ে যাবে আপনার পরেশানি দূর হয়ে যাবে এ আমার কামালপুরে রব্বা জানেরা আপনারা মন দিয়ে শুনুন এ আমার মা জননীরা আপনারা মহব্বতের সাথে হাদিস আপনি নোট করুন আপ ঝুমনে লাগোগে আপনি পরেশানি দূর হয়ে যায়গে আর সোচনে লাগোগে যে মই আজ কা শুনে যা রহা হো জিস আয়াত কো মেনে পড়া উস আয়াত কা মই তরজমা ভি সুনাউঙ্গা আর হাদিস ভি সুনাউঙ্গা তরজমাও সুনাবো আর হাদিসও আপনাকে সুনাবো আপনি হাদিস শুনে আপনার মন তাজা হয়ে যাবে আপনার পরেশানি দূর হয়ে যাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আজকে অনেক লোকেরা আপনার নামে দান করেছেন কেউ তো মার নামে দান করেছেন কেউ বাবার নামে দান করেছেন কেউ বুঝি বাচ্চার নামে দান করেছেন কেউ চাচার নামে দান করেছেন তারা
وقال هذه لأم سارة عن سعد بن عبادة رضي الله تعالى عنه قال يا رسول الله صلى الله تعالى عليه وسلم إن أم سعد قد ماتت فأي الصدقة أفضل قال الماء فحفر بئرا وقال هذه لأم سارة حضرت سعد بن عبادة একজন সাহাবীর নাম حضرت سعد بن عبادة এক সাহাবী কা নাম হ্যায় মা ইন্তেকাল হয়ে গেছে মা মারা গেছে দুনিয়া থেকে মা বিদায় নিয়ে নিয়েছে حضرت سعد بن عبادة যখন মা ইন্তেকাল করে মা যখন মারা যায় মা যখন দুনিয়া থেকে বিদায় নেয় ওই টাইমে حضرت سعد بن عبادة ছিল না আপনাদের মধ্যে অন্য কোন মা আছে অন্য কোন ভাই বন্ধু আছে যখন মা মারা যায় ওই টাইমে মার কাছে হাজির থাকতে পারে না আপনাদের মধ্যে কোন নারী আছে যার স্বামী মারা গেলে ওই টাইমে স্বামীর কাছে থাকতে পাইরা দেখা গেল পরে শুনতে পেল পরে জানতে পারা গেল বিদেশে থাকতে শুনতে পাওয়া গেছে এ আব্দুল্লাহ তোমার বাবা মারা গেছে এ আমিনা তোমার স্বামী মারা গেছে এ ফাতিমা তোমার মা মারা গেছে এইভাবে হযরত সাদ বিন ওবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছে হাজির হলো হাবিবিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার মা ইন্তেকাল করে গেছে আমার মা মারা গেছে আমার মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে নবী গো ওই মায়ের জন্য যে মার পায়ের নিচে জান্নাত সুবহানাল্লাহ যে মা ইচ্ছা করলে আতর ঘরে গলা টিপে মেরে দিতে পারত ওই মা যে মার পায়ের নিচে জান্নাত ওই মা যে মা 10 বার দর্দ দেয় ওই মা দর্দ দেয় রিজেক্ট করবে রেগে যাও এই মা তোমার বুকের স্তনের দুধ আমাদেরকে না জানাও কত কুইন্টাল পান করিয়ে যাও না জানে কত মন পান করিয়ে যাও এ মা তোমার সম্মান কত বড় তোমার মত মর্যাদা কত বড় তোমার ইজ্জত আল্লাহ কত বড় দিয়ে যাও যে ছেলেকে সব সময় যত্ন করে কখনো সরসর তেল লাগিয়ে মালিশ করে সন্তানকে ঠিক করে কখনো সরসর বালিশ দেয় আমার ছেলের মাথা যেন গোলগাল হয় এ বড় পাজা কামালপুরের কামালওয়ালা আব্বা কামালওয়ালি মা ভগবান দিয়ে শোনো না হযরত সাদ বিন ওবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে নবীর দরবারে হাজির হলো রাব হাবিবি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম নবী গো আমার মা ইন্তেকাল করে গেছে আমার মা মারা গেছে আমার মা দুনিয়া থেকে বিদায় নিয়ে যাও এ মুসলমান যে মা দোয়ার কথা আমার আল্লাহ বলে দিয়েছে রাব মা যখন ছেলের জন্য দোয়ার জন্য হাত তোলে দোয়া বলার আগে মার দিলের বাসনাকে আল্লাহ কবুল করে না আল্লাহ কবুল করে না এ মা তোমার মনে কথা আছে আল্লাহ তার আগে কবুল করে না এই মা তার দোয়ার বরকত আজকে আল্লামা মুফতি শাহজাহান সাহেব কইলা হুজুরকে জিজ্ঞাসা করার এ মুফতি শাহজাহান তুমি এত বড় মুনাজির হলে কি করা এত বড় মুফতি হলে কি করা এত বড় মুহাদ্দিস হলে কি করা এত বড় ফাকিহুল নাফস হলে কি করে এত বড় মুফতি হলে কি করা উনি এক কথায় বলবে না সারা দুনিয়ার দোয়া আছে কিন্তু খাস করে আমার মার দোয়া আমার সঙ্গে আছে বেরাদার এ মুসলমান সুবহানাল্লাহ মওলানা সাহেবকে জিজ্ঞাসা করার ওলামা কিরামকে জিজ্ঞাসা করার আপনি এত বড় মাওলানা হলেন কি করে ইয়ো বলবে না আমার মার দোয়ার বরকত এ ভাই বন্ধুরা আপনাদের মধ্যে যদি কেউ মাস্টার থাকে কেউ টিচার থাকে কেউ প্রিন্সিপাল থাকে কেউ যদি লেকচারার অফিসার থাকে কেউ সুবহানাল্লাহ মিম্বার থাকে কেউ যদি প্রধান থাকে এক কথা মার দোয়ার বরকত আল্লাহ আপনাকে সম্মান দিয়েছে আল্লাহ আপনাকে
আমার নবী বলতে চেয়ে রাখ হাতি নদী নবী বলতে যারা এ সাহাবী রাবাদা
سنو سنو سبحان الله سبحان الله তুমি সাইন বোর্ড কেন লাগাতে বললা বাবা আমি নবী এর জন্য বললা বাবা তোমার সাইন বোর্ড দেখাও দেখিতে অনেক লোক দান যেন করতে পারে দান হচ্ছে দুই প্রকারের একটা হচ্ছে দান দান একটা দান হচ্ছে ডান হাতে করলে বাম হাত যেন না জানে আর একটা দান হচ্ছে ডান হাতে করলে সারা দুনিয়া যেন জানতে পারে বরাদার বরাদার মিল্লাতে ইসলামিয়া যখন এই হাদিসে পাক পর আলা হযরত আসিমুল বরকত মুজাদ্দিদিন মিল্লাত ইমামে ইশক মুহাম্মদ ইমাম আলে সুন্নাত ইমাম আহমদ রাজা খান ফজলে বরেলভি আলাইহি রাহমাতুল রিজওয়ান কি তুম নজর পড়ি তো বরাদার মিল্লাতে ইসলামিয়া আলা হযরত বরেলভি কি টুটি হুই চটাই পর ফাইট করকে ইরশাদ ফরমাতে হে মই তো মালিক হি কহুঙ্গা কে হো মালিক কে হাবিব یعنی محبوب اور محب میں نہیں میرا تیرا سب سے اعلی و اعلی ہمارا نبی سب سے بالا و اعلی ہمارا نبی سارے اچھوں میں اچھا سمجھئے جسے ہے ان اچھوں میں اچھا ہمارا نبی نعرہ تکبیر نعرہ رسالت مسلک اعلی حضرت علماء اہل سنت نعرہ تکبیر نعرہ رسالت اللہ مارچ چل سات كيلو بعد إينا رمانية دي. تامي تيست كور بيا كور. پانچ مينٹ. اپنی باپ پہنے جانے پھولتا جال سے آدھائی کور بنا. پانچ مينٹ. تامي آدھائی کوری پانچ مينٹ. ڈر دو گھر کرنا. پانچ مينٹ مر دے. جار باہ مارا گا چھے. جار شامی مارا گا چھے. انہیں کلو کر پیٹی مارا گا چھے. چھوٹو مارا گا چھے. برو ہولے پیئے تو کھرو چھوٹو. بیٹا مارا گا چھے. বাড়ি করে দিতে হতো হযরতে সাদ বিন আবাদা বানিয়ে দিলেন একটা ইদারা যাবার মা প্রচুর নেকি পাবে তাকে জানাজা তৈরি করবে আজকে যে জানাজার লাশ আপনার এখানে আসবে যখন লাশ এখানে আসবে আমি বলেছি ছটা দুনিয়া দেখাবো জানাজার এই দুনিয়াটাও আমি মধ্যে ঢুকে আছে আমরা ছটা দুনিয়া ভ্রমণ করবো আজকে খুব মন দিয়ে শোনাবো চেঁচামেচা করবো না একটা হাদিস শোনালাম আপনাকে খুব সুস্থ মস্তিষ্কে শোনাবো মিষ্টি সুরে শোনাবো সুবহানাল্লাহ যেভাবে আমি বাংলাদেশে বাস করি ওইভাবে আপনাদেরকে শোনাবো চিন্তা করতে হবে না ব্রাদার ছটা দুনিয়া ভ্রমণ করাবো হযরতে সাদ বিন আবাদা ইনারা বানিয়ে দিলেন মায়ের জন্য এখানে কোন ভাই আছে মার মহব্বতে বাবার মহব্বতে মার প্রেমে পড়ে সুবহানাল্লাহ কোন একজন ব্যক্তি কোরআন শরীফ হচ্ছে 30 পারা কত পারা বললাম কোরআন শরীফ 30 পারা এখানে অনেক ভাই বন্ধু আছে কোরআন শরীফ পড়তে জানে না এদেরকার এটা কাপড় তলিয়া এর কোন মূল্য নাই এটা কখনো জুতা মোজা যাবে কখনো তার উপর পা দিয়ে হেঁটে যেতে পাওয়া যাবে কিন্তু এই কাপড় কোরআনের সঙ্গে যদি টাচ হয়ে যায় কোরআনের সঙ্গে টাচ যদি হয়ে যায় এই কাপড়ের সম্মান বেড়ে যাবে কাপড়ের মতো মর্যাদা বেড়ে যাবে কাঠের কোন মূল্য নেই বাবা সুবহানাল্লাহ ওই কাঠের রেহাল যদি কোরআনের সঙ্গে টাচ করে যায় এক কথায় কোরআনের সঙ্গে যে টাচ করে যাবে তার সম্মান বেড়ে যাবে অনেক পা এই থেকে মজুদ আছে হালিম আছে হাফিজ আছে সুবহানাল্লাহ হাফিজ আলেমা থাকতে পারে কোন ব্যক্তি থাকতে পারে ও মা কোরআন শরীফের সঙ্গে যে টাচ হয়ে যাবে তার সম্মান বেড়ে যাবে আজকে আপনাদেরকে কোরআন শরীফের সঙ্গে টাচ করিয়ে দেখে দেবো একবার কোরআন শরীফের সঙ্গে টাচ করাবো আপনাকে অনেক ভাই বন্ধু আছে কোরআন শরীফ পড়তে জানেন না অনেক লোক আছে কোরআন শরীফ পড়তে জানেন না কোনদিন কোরআন লারেননি কোরআন হাত দিয়ে সুবহানাল্লাহ আছে কিনা ভাই বড়াদার ভাইরা কোরআন শরীফ পড়তে পারে কেন জানেন জানায় আমরা পিটিকে কোরআন সে পড়ায় জানেন জানায় মহব্বতে নয় পিটিকে কোরআন সে পড়তে পারায় গোপন দেখতে আসবে সুবহানাল্লাহ ছেলের বাবা দেখতে আসবে বলবে বহু কোরআন সে পড়তে জানে কে জানে না বলবে না বলে বিয়ে হবে না তোমার পিটি কোরআন পড়তে জানে না আর এইদিকে তোমার বেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে তুষার করছে একবার জিজ্ঞাসা করা হলো না তোমার বেটা গাঁজা টানছে একবার জিজ্ঞাসা করা হলো না তোমার বেটা মদ পান করছে একবার জিজ্ঞাসা করা হলো না কিন্তু পিটিকে টুজের জিজ্ঞাসা করা হয় এ মুসলমান কামালপুরের কামাল লোক বসে আছেন এই কারণ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার সুবহানাল্লাহ অনেক ভাই বন্ধু আছে কোরআন শরীফ এখন পর্যন্ত লারেনি ওই কোরআন যে কোরআনকে দেখা হচ্ছে ইবাদত একবার জোরে বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জোরে বলা লাগবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কোরআনকে দেখা হচ্ছে ইবাদত ওই কোরআন যে কোরআনকে চুম্বন দেওয়া হচ্ছে ইবাদত ওই কোরআন যে কোরআনকে বুকে লাগানো হচ্ছে ইবাদত Hey,
চিন্তায় চিন্তিত আছে জামালি সাহেব হাতির দাঁত কত হতে পারে কি করে বলবে বড়াদার একবারও বলেনি এই বড় মাথা দাঁত না দিলে ভিতরে কত আছে বড়াদার আয় মুসলমান রব্বুল আলামিন হাতির নামে সূরা নাযিল করে যারা সূরার নাম হলো সূরা ফিল এখনি আমি বলে আসলাম বড়াদার সূরার নাম হলো সূরা ফিল ফিল মানে হলো হাতি আলম করে কাইফা ফাআলা রব্বুকা বি আসহাবিল ফিল ফিল মানে হলো হাতি বড়াদার আয় মুসলমান ওই কোরআন শরীফের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন মেয়েদের নামে সুরা নাযিল করে যারা তোমার ভাগ্য এত ভালো তোমার সম্মান এত ভালো তোমার ইজ্জত এত ভালো আল্লাহ দিয়ে যাও তোমাদের নামে সুরা নাযিল করে দিয়ে যাও সুরার নাম হলো সুরা নিসা নিসা মানে হলো আওরা নিসা মানে হলো পিটি ছেলে নিসা মানে হলো মেয়ে ছেলে এক কথায় বাংলা ভাষায় বলে নিসা মানে হলো মেয়ে ছেলে মেয়ে ছেলের নামে আল্লাহ কোরআনে সুরা নাযিল করে যারা এটা শেষ নাই বাবা রব্বুল আলামিন পাপনিকার নামে সুরা নাযিল করে যারা সুরা নাম হলো সুরা নামাল হযরত সুলাইমান নবী নামাল সুরা কে নামাল কে বলে চলে যাও এ নামাল দাও এ পাবলিক রাত তোমরা সুরে যাও তাহলে তাবা করে মারা যাবে বরাদার সুলাইমান নবীর কথা পাবলিক আর শুনে চলে বরাদার এটাই শেষ নয় আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শেখের মধ্যে মানুষের নামে সুরা নাযিল করেছে সুরার নাম হলো সুরা নাস কুল আউযু রাব্বিন নাস নাস মানে হলো মানুষ মানুষের নামে সুরা নাযিল করা হয়েছে এটা শেষ নয় বাবা রাব্বুল সম্মান কত কোরআন শরীফের ইজ্জত কত দিয়ে যাও আজকে আপনারা শুনতে পাবেন ওই কোরআন শরীফের জন্য কোন এমন যোগ্য ভাইয়ের যোগ্য বেটা আছে যোগ্য বাপের যোগ্য সন্তান আছে মাত্র একটা পারা আপনি নেবেন ওগো জামালি সাহেব আমি কোরআন শরীফ যদিও না পড়তে জানতাম কিন্তু একটা পারা আমি দান করলাম হাতিয়া করলাম বেশি টাকা লাগবে না জানাজার জায়গাতে সুবহানাল্লাহ কাফনের দাদা তাই আপনাকে লাগবে বেশি আপনার কাছে আমি চাই না মা গো আপনার কাছে 15 পারা আমি নেব 500 করে টাকা আপনাদের কাছে নেব এই ভাই বন্ধু আপনাদের কাছে 1000 টাকা করে জানাজার জন্য কাফনের দাম কত ততটা দিয়ে যদি কোরআনের সঙ্গে যদি হতে পারে কোরআনের নামে যদি হাতিয়া করতে পারে কোরআনের নামে যদি একটা পারা দাম করতে পারে যখন কোরআনকে জান্নাতে রাখা হবে না জাহান্নামে কোরআনকে কোথায় রাখা হবে জান্নাতে রাখা হবে কোরআনকে যখন জান্নাতে রাখা হবে কোরআনকে যখন জান্নাতে রাখা হবে কামাল করে লোক হাতিয়া করার পর এক পারা দান করার পর যদি ও জান্নামে যায় কোরআন কথা বলবে রব্বুল আলামিন আমাকে কামাল করে লোক জামাল হিসেবে বক্তব্যের মাধ্যমে একটা পারা হাতিয়া করেছিল কাফনের কাপড়ের ব্যাপারে জানাজার উন্নতি করবে দান করেছিল রব্বুল আলামিন যেখানে কাফন দান হয়েছে যেখানে কোরআন শরীফের জন্য ওসিলা বানানো হয়েছে আমি কোরআন জান্নাতে থাকবো না যতক্ষণ পর্যন্ত আমাকে এক পারা যে হাতিয়া করে যে ও জান্নাতে যাবে না ততক্ষণ পর্যন্ত আমি কোরআন জান্নাতে যাব না জোরে বলো আও জোরে বলো সুবহানাল্লাহ 500 করে টাকা সম্রাট শেখ তার মায়ের নামে 500 টাকা দিয়ে ইসরায়েলের নামে 500 টাকা দান করেছে বেশিক্ষণ